আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহর আবাদ বন্ধুগণ সন্ত্রাস আজ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে এমনকি আমাদের প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশেও সন্ত্রাস 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 তবে হাঁ আল কোরআন করিমকে যদি আমরা প্রশ্ন করি বন্ধু কোরআন বলো সন্ত্রাস দমনে কি আইন তোমার মধ্যে রয়েছে কি শাস্তির ঘোষণা করেছেন পৃথিবীতে আল্লাহ সুফানা হুয়া তালা যে শাস্তি পৃথিবীতে কায়েম হলে সন্ত্রাস মুক্ত হয়ে যাবে সমাজ বন্ধুগণ তাহলে কোরআন আল আমাদের সবাইকে জানিয়ে দিচ্ছে আল্লাহ সুফানা হুয়া তালা আল কোরআন আল করিমের একশো সোরার পঞ্চম সোরা আল মা এদা এর তেত্রিশ নম্বর আয়াত আল করিমাতে ঘোষণা করেছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الارض فسادا ان يقتلوا او يسلبوا او تقطع ايديهم وارجلهم من خلاف او ينفوا من الارض ذلك لهم خزي في الدنيا ওয়ালা হুমফিল খিরতি আজাবুন আজিম সদাখরবোন আলা আজিম অর্থ হলো নিশ্চয় প্রতিদান এই পৃথিবীতে প্রাপ্ত হবে যারা আল্লাহ তাআলা এবং তার রসুলের সাথে যুদ্ধ করতে চায় পৃথিবীতে ফাসাদ সন্ত্রাস ত্রাস কায়েম করতে চায় তাদের জন্যে এক নাম্বার তাদেরকে প্রকাশ্যে মানুষের সামনে হত্যা করা হবে দুই নাম্বার তাদেরকে শুলে ঝুলানো হবে ফাঁসিতে ঝুলানো হবে তিন নাম্বার না হয় উল্টো দিক থেকে হাত পা ডান হাত বাম পা বাম হাত ডান পা উল্টো দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে অথবা তাদেরকে দেশান্তরিত করে দেওয়া হবে এটা হল পৃথিবীতে তাদের জন্যে আল্লাহ তালার ঘোষিত শাস্তি আর আখেরাতে তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক মহাশাস্তি এই হল পাঁচ নম্বর সুরা আলমা এ দায়ের তেত্রিশ নম্বর আয়াত আল এবং এর সরল অনুবাদ আল্লাহ সুফানা এই আয়াত আল করিমাতে সন্ত্রাস দমনে ত্রাসের রাজত্ব কায়েম হওয়া থেকে পৃথিবী পৃথিবীর মানুষকে রক্ষা করার জন্যে আইন বিধি দণ্ড ঘোষণা করলেন বন্দিগণ পৃথিবীর যে সকল দেশে আল্লাহ সুহান ঘোষিত আল করআন আল কেরি মেরি আয়াতে পাঁচ নম্বর সৌরা আল মা এ দায় তেত্রিশ নম্বর আয়াতের বাস্তব প্রয়োগ আছে ওই সকল দেশে সন্ত্রাস করার লোক খুঁজে পাওয়া যায় না আমাদের প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ আজ ঘরে বাইরে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস আমরা দেখতে পাই আমরা বলবো সরকারকে জাতিকে মুসলিমকে সবাইকে কোরআন সবার জন্যে কোরআন মানবতার বিশ্ব বিশ্বমানবতার জন্যে হেদায়েত তাই কোরআন বিশ্ব মানবতার কল্যাণে পৃথিবীতে সন্ত্রাস দমনে যে দণ্ড ঘোষণা করেছে এই দণ্ডের কায়েম করলে আমাদের সোনার বাংলা সত্যি সোনার বাংলা হয়ে যেত বিচারক অপরাধের মাত্রার বাস্তবতায় চারটির যেকোনো একটি দেবেন এক নাম্বার প্রকাশ্যে জনসাধারণের সামনে হত্যা করা দুই ফাঁসিতে ঝুলানো তিন নাম্বার উল্টো দিক থেকে হাত পা কেটে দেয়া চতুর্থ দেশান্তরিত করে দেয়া আল্লাহর দেয়া এই দণ্ড যদি বাংলাদেশে কায়েম থাকত তাহলে বাংলাদেশে সন্ত্রাস করার মতো লোক কাউকে খুঁজে পাওয়া যেত না তাই বন্ধু আমাদের আবেদন কর সবার জন্যে আসুন আল্লাহর দেয়া দণ্ড আমাদের সমাজে প্রতিষ্ঠিত হোক এর দ্বারা সবাই শান্তিতে বসবাসের নিশ্চয়তা পাই আল্লাহ তালা দিন আমিন